হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আর তোমার কালকের ভিডিও দিতে পারিনি, কারণ একটাই, তোমার আমার বোন রাত্রেবেলা গিয়ে, মানে সন্ধ্যাবেলা গিয়েছিলো, আর সারাদিন খুব ব্যস্ত ছিল আর মনটাও ভালো ছিল না, ও যেহেতু এতদিন ছিল আর বেরিয়ে গেল এই কারণের জন্য। হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ করছি। Sometimes seeing eyes of mine, love, 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 I wanna be strong, strong, we're doing wrong, 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 but I'll try to fix it, love, 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 I wanna be strong, strong, we're doing wrong, wrong, wrong. Friends, ajker maach nilo, eta rui maach, রুই মাছ নিল, করবে আর তাকে নিয়ে কি করছে দেখো। তাকে নিয়ে আজকে আমি এগুলো সব রোদে দিলাম, কারণ আজকে একটু রোদ উঠেছে, যার জন্য এগুলো সব রোদে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সব রোদে দেওয়া আছে। আর কোনো খাচ্ছিলাম আমি, ফুলকপি, আলু আর মাছের ঝোল হবে, শাক ভাজা হবে। এই ফুলকপিটা রেখে দিয়েছি, কিছু একটা ছোট্ট মতন চাউমিন করবে। চাউমিনটা কিনেছিলাম, বিনস, গাজর আছে আর এটা কিনেছিলাম, চাউমিনটা কেনা হয়েছিল। এটা করবো, ভাবছি সন্ধ্যাবেলা করবো না কালকের করবো, বুঝতে পারছি না। তো যাই হোক, এইগুলো সব করবো বলে রেখে দিয়েছি। আর শরীরটা ভালো নেই, আমরা বুঝতেই পাচ্ছ, বিছানা শিশুরা এমনি সব পরিষ্কার আছে। এগুলো সব রোদে দিয়েছিলাম, তোমার বালিশগুলো সব রোদে দিলে কি হবে, যেমন বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছিলো, তোমার রোদে দিলে তোমার ভালো হবে, তার জন্য রোদে দিয়েছিলাম। ফ্রেন্ডস, আমি সবাই পরিষ্কার করিয়ে দিচ্ছিলাম, দেখো ঝুড়িগুলো আমি এখানটা সব নিয়ে এসেছি পরিষ্কার করার জন্য। অবস্থা দেখো, এটা হচ্ছে তোমার ওর ঝুড়ি, মানে নজুলির ঝুড়ি, এদেরকে এই ওর ঝুড়িটা নিয়ে এসেছি বলে ও কি করেছে দেখো, কিরকম করে বসে আছে দেখো। এরকম বদমাইশ, দাঁড়া ঝুড়ি দিচ্ছি দাঁড়া। হ্যালো ফ্রেন্ডস, সকাল থেকে তোমাদের সাথে কথা হয়নি, কিছু হয়নি, আমার শরীরটা খুবই খারাপ, যার জন্য আমি ভিডিও করতে পারিনি বা কিছু। আর ও তো বেরিয়েছিল কাজে, যার জন্য ও ভিডিও টিডিও যে করবে আমি বলবো যে কিছু সেগুলো করতে পারিনি। আর আমার শরীর সত্যিই খুব খারাপ, ওনার সুগারটা ফল্ট করেছিলো ওই, যার জন্য আপাতত ঠিক আছি মোটামুটি। আর এই খাওয়া দাওয়া করে উঠলাম, কথাই বলতে, মানে কথা বললে একটু মানে কষ্ট হচ্ছে আমার। আর গিনিপি কুকুরকে খেতে দিলাম, দেখো তোমরা মামা খাচ্ছে, ভাত আর ডাল দিয়েছিলাম ওকে। কি হচ্ছে, এও প্রেগনেন্ট, এও ফজকিও প্রেগনেন্ট, বুড়ি তো বাচ্চা হবে সামনের মাসে, প্রতিবারে ওর ফেব্রুয়ারিতেই হয়। ওদের সব এখন ডিনার চলছে, ওরা খাচ্ছে, ওদিকে সে
মানুষকে বাইরে রেখেছি আজকে, কারণ একটাই ঘরের ভিতর প্রচণ্ড বদমাইশি করে, কুকুরের মানে আমার গিনিপিকের ঝুড়িগুলো ভাঙে মানে ভেঙে দিচ্ছে বারবার, মানে গিনিপিকগুলো বাইরে বেরোতে বলছে আর ওদের ওকে খেতে দিয়েছি, খাওয়া কমপ্লিট করেছে। এই জুলি আয়, অপরে তুলবা। চারিদিকটা এখন পুরো রাত, 10:30 বেজে গিয়েছে, এখন পুরো অন্ধকার, সব সবার বাড়ি মনে হয় লাইট অফ, এখানে আমাদের বাড়ির মনে হয় লাইটটা জ্বলে আছে মনে হচ্ছে। জুলি পটি করবি না আজকে, নাকি পটি করার ইচ্ছা নেই? কী খবর, কী হয়েছে, জল খেয়েছিস? খাওয়া কমপ্লিট, চলো এবার পটি করবে, চলো গিয়ে ঘুমাবে, চলো, আর ভালো লাগছে না আমারও। আর ফ্রেন্ডস, আমি এখানেই আমার ভিডিওটা এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের পরিবারের সবাই ভালো থাকুক, সেটাই আমি চাই সবসময়। আর আমার প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।